আসসালামু আলাইকুম, আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখাবো সেই বিষয়টা হচ্ছে আমাদের যে ল্যাপটপের সকল ধরনের কিবোর্ড আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং কত টাকায় পাবেন এবং কিভাবে পাবেন, পুরো বাংলাদেশ থেকে আমাদের কাছে কিবোর্ডগুলো সংগ্রহ করতে পারবেন। এই ভিডিও এই এই ভিডিওটা আমরা টোটালি দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা যদি এদিকে একটু দেখি তাহলে আমাদের এই পাশ থেকে কিন্তু আমাদের কিবোর্ড শুরু। তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে। এখানে আমরা এই পাশ থেকে পুরো এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডেল। তো ডেলের কিছু মডেল কথা যদি আমি বলি, আমাদের এদিকে আসে 3421, এটা হচ্ছে একটা ডেলের কিবোর্ড, এর মডেল 3421-এর। তো এই 3421-এর মডেলটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা যদি তারপর অন্য একটা কিবোর্ড দেখি তাহলে দেখবো এখানে 1564-এর কিবোর্ড। তো এখানে অনেক মডেল আছে, আসলে সব মডেল বলাটা আমাদের জন্য অনেক কষ্টকর। তো এই পাশে এদিকে সব যে আছে এইগুলো হচ্ছে যে আমাদের ডেলের কিবোর্ডগুলো। আমরা যদি একটু এই পাশে আসি তাহলে দেখতে পারবো আমাদের এই পাশেরগুলো হচ্ছে এসআরের কিবোর্ড। এসআরের এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা কিবোর্ডই আমাদের কাছে আপনারা পাবেন। তবে আপনারা যারা দূর থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তাদের হচ্ছে যে আপনারা বিল্টিন যেইগুলো এগুলো আসলে আপনারা লাগাইতে পারবেন না, অনেক সময় লাগাইতে গেলে সার্ভিস সেন্টারে লাগানো লাগে। আর যদি আপনারা এক্সপার্ট হন তাহলে অবশ্যই লাগাইতে পারবেন। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমাদের এই পাশে হচ্ছে এসআর। তো এসআরের এদিকে আছে E1-770 একটা মডেলের। তো আমাদের কাছে অসংখ্য মডেল আছে, আমি কিছু মডেল শুধু আপনাদেরকে বলতে পারবো কারণ হচ্ছে সব মডেল হচ্ছে বলা আমার পক্ষে সম্ভব না। তো এসআর এদিকে আছে 455 অথবা E5-441। তো আমরা যদি এদিকে একটু ভালো করে খেয়াল করি আমাদের কাছে এদিকে হচ্ছে যে টোটালি এই পাশে হচ্ছে আমাদের টোটাল এসআরের কিবোর্ডগুলো। তো এসআরের ম্যাক্সিমাম কিবোর্ডগুলো হচ্ছে যে ভিতরের কিবোর্ড হয়, তো বাইরের কিবোর্ড হলে আপনারা সহজে লাগাইতে পারবেন কিন্তু ভিতরের কিবোর্ডগুলো আপনারা সহজে লাগাইতে পারবেন না। তো যেটা বলতেছিলাম এই পাশে টোটালি হচ্ছে যে আমাদের এসআরের কিবোর্ডগুলো। আমরা যদি একটু এই পাশে ঘুরি তাহলে একটু ভালো করে খেয়াল করতে পারবো যে এই পাশে আমরা একটু উল্টিয়ে দেখবো। এই যে এই পাশে আমাদের হচ্ছে ডেলের আরও কিছু কালেকশন আছে, এগুলো হচ্ছে আমাদের নতুন মডেলগুলো যে আপডেট মডেলগুলো। এই পাশে টোটালি হচ্ছে আমাদের ডেলগুলো আছে। ডেলের সাথে আমাদের নতুন কিছু কিবোর্ড ঢুকছে, এখানে আমাদের এসআরও আছে, এসআর তোশিবা ফুজিৎসু এই পাশে আছে। এই পাশে যদি আমরা দেখি এইচপি কিছু আছে, এগুলো হচ্ছে আমাদের নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে। আর এই পাশে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে কিবোর্ড আছে। এই এই পাশে আমাদের তোশিবা কিবোর্ডগুলো আছে। তোশিবা আমাদের প্রত্যেকটা কিবোর্ড কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কিবোর্ড। এদিকে আমাদের তোশিবা C650, তো C650 আমরা কমন কিছু মডেলের কথা আপনাদেরকে বলবো কারণ হচ্ছে যে আমরা সবগুলা মডেল আমাদের পক্ষে আসলে বলাটাও সম্ভব না বা টাইমের একটা বিষয় থাকে। এখানে তোশিবা L50-B এই কিবোর্ডটা আছে। তো এদিকে হচ্ছে যে আমাদের টোটালি ছিল তোশিবার যে কানেকশনগুলো তোশিবাগুলো। আর এই পাশে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো এই পাশে আমাদের HP 320 অথবা IPN 420-এর কিবোর্ড। তো এখানে এই আমি একটু ভালো করে দেখাই, একটা কিবোর্ড দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে কিবোর্ডটা এটা কিন্তু হচ্ছে যে আমাদের টোটালি বাইরে থেকে আপনারা লাগাইতে পারবেন, তার মানে পিছনে দুইটা স্ক্রু থাকে, এই যে একটা দুইটা স্ক্রু থাকে, এই দুইটা স্ক্রু খুলেই কিন্তু আপনারা এটা লাগিয়ে ফেলতে পারবেন। কিন্তু ভিতরের যেগুলো এগুলো কিন্তু আসলে কোনো সার্ভিস সেন্টারে অথবা কোনো ইঞ্জিনিয়ার দিয়ে লাগাইতে হবে কারণ হচ্ছে যে আপনারা যদি লাগাইতে যান অনেক সময় হচ্ছে যে ল্যাপটপটা ড্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পাশে যে আমরা দেখতেছি এই পাশে সবগুলো কিবোর্ড হচ্ছে আমাদের হচ্ছে এইচপি কিবোর্ড। তো এইচপি কিবোর্ড আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে, আপডেট আছে, ওল্ড মডেলের আছে। তো আপনারা যারাই আমাদের ভিডিও দেখতেছেন এই পাশে একটু একটু এই পাশে আমরা যদি একটু দেখি এই পাশেও আমরা ভালো করে দেখলে সবগুলো কিন্তু আমাদের এই পাশে কিবোর্ড। এই যে টোটালি এই পাশে আমাদের সবগুলো কিন্তু কিবোর্ড। আমরা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে। আপনারা যারা আমাদের কাছে কিবোর্ডগুলো নিতে চান তারা যদি আপনারা মডেল নাম্বার দেন তাহলে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাপ থেকে আমরা পাঠাইতে পারবো, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠাই এবং আমরা ব্যাটারিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি। আর আমাদের কাছ থেকে যদি আপনারা এই প্রোডাক্টগুলো নেন, আমরা অনলাইন থেকে যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবেন আমরা চেষ্টা করব তাদেরকে অবশ্যই ভালো প্রাইস দেওয়ার জন্য। এবং আজকের ভিডিও দেখে যদি কেউ আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমরা 20% ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো দেব। তো আপনারা হচ্ছে যে যদি কেউ প্রোডাক্টটা আপনাদের মনে হয় যে না নেবেন তাহলে সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথমে হচ্ছে যে আমাদের যে নাম্বার দেওয়া থাকবে
ওই নাম্বারে আমাদেরকে ফোন করে হোয়াটসঅ্যাপে আপনাদের মডেল নাম্বারটা পাঠাবেন অথবা কিবোর্ডটা খুলে উপর থেকে পাঠাবেন, তখন আমরা আপনাদেরকে আপনারা যে কোনো জায়গায় বলেন, বাংলাদেশের যেই জায়গায় বলেন, আমরা কুরিয়ার করে আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেব। তো এটার সিস্টেম আরেকটা আছে, আপনারা চাইলে আমাদের অনলাইনটা দেখতে পারেন, আমাদের অনলাইনে কিন্তু টোটাল সবই আছে, সবগুলো প্রোডাক্ট আমাদের অনলাইনে আছে। তো আমরা আসলে চেষ্টা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের টোটাল আমাদের শপের টোটাল কিবোর্ডের যে কালেকশনগুলো এগুলো দেখানোর চেষ্টা করছি। তো যাদের লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের যে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবো অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন, আমরা ফোন দিলে আপনাদের কাছে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ চেষ্টা করব অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ।